আপনি বলছিলেন যে কাকে কাকে বিরোধী দলে রাখতে হবে সেটা নিয়েও সরকারি দলকে ভাবতে হচ্ছে, এবং বিএনপি নাম থাকলে বা এর আশপাশের নাম থাকলে তারা নিবন্ধন পেয়ে যাচ্ছে এবং অনেকে দীর্ঘদিন ধরে মাঠে থাকার পরও তারা নিবন্ধন পাচ্ছে না, বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। না দেখুন, এখানে বলা হলো যে আওয়ামী লীগ ডিসাইড করছে যে বিরোধী দলে কে থাকবে বা কে এমপি হবে, না আমরা কিন্তু দেখলাম যে আপা কিন্তু আওয়ামী লীগের সকল কৌশলে বলে দিলেন, সুতরাং আমরা আপাকে তাহলে এখন থেকে আওয়ামী লীগের পার্ট অফ অ্যাডভাইজার হিসাবেই ধরতে পারি, প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সবই তো বলে দিলেন আপা। আসলে বিষয়টি সেরকম নয়, আমি মনে করি যে বিএনপি আসলে তাদের বারবার ভুল রাজনৈতিক কৌশলের কারণেই বিএনপির মধ্যে তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত একটি হতাশার জন্ম হয়েছে। সেই হতাশার কারণেই আমরা দেখছি যে বিএনপি থেকে যারা একদম কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ব তারা হয়তো পৃথক প্ল্যাটফর্ম গঠন করার চিন্তা করছেন, এবং এর আগেও আমরা দেখেছি যে বিএনপি থেকে তাদের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু পৃথক প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছে, এবং রাজনীতিতে এটি অস্বাভাবিক বিষয় নয়। এখন রাজনীতিতে যে বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, অন্য রাজনৈতিক দল আছে, আমরা কিন্তু আওয়ামী লীগ থেকেও অনেককে দেখেছি অনেক সময় তারা হয়তো অন্য প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছেন। এটি অস্বাভাবিক কোনো বিষয় না, বা এটি নির্বাচনকে সামনে রেখে এরকম রাজনৈতিক মেরুকরণটা বাংলাদেশে এটি প্রথম নয়, এর আগে অনেকবার হয়েছে। ঠিক আছে, আমরা তো যে কথাগুলো বলতে চাই, দেখুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে 75-এর 15ই আগস্ট বা 3রা নভেম্বরের পরে আমরা কি দেখেছি? হ্যাঁ, আজকে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া তিনি যখন বিএনপি গঠন করেন তখন কিন্তু বিভিন্ন দল থেকে যারা দলছুট রাজনীতিবিদ তারাই তো এসে বিএনপিতে যোগদান করেন এবং বিএনপি তারা গড়ে তোলেন। ঠিক আছে, সুতরাং রাজনীতিতে অন্য প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার ইতিহাস তো আমরা বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকেই দেখেছি। আমরা দেখেছি যে রাজনীতিবিদ বাদ দিয়ে সামরিক বেসামরিক আমলা ধর্মভিত্তিক রাজনীতির সাথে যারা জড়িত তারা এসে বাংলাদেশের রাজনীতিটাকে দখল করে নিয়েছিল। আজকে এখানে আমি মনে করি যে নিবন্ধনের যে কথাটি এসেছে, নিবন্ধনের বিষয়ে অবশ্যই ইসি তার যাচাই বাছাইয়ের মাধ্যমেই তারা তো কিছু সেট ফরম্যাট দিয়ে আছে যে এই ফরম্যাটগুলো আপনি যখন শর্তগুলো পূরণ করবেন তখন আপনাকে নিবন্ধন দেওয়া হবে। সেটিতে যদি আপনি নিবন্ধন না পান আপনি তো সংক্ষুব্ধ হয়ে অবশ্যই কোর্টে যেতে পারেন। এখন বাংলাদেশের কোর্টেই তো আপনার প্রতিকার চাইতে হবে, আপনি তো আর নিবন্ধনের জন্য বা বাংলাদেশের সার্বভৌমত্বকে বাদ দিয়ে আপনি তো অন্য দেশের কোর্টে নিবন্ধন চাইতে পারবেন না। এখন যে কথাটি বারবার বিএনপির পক্ষ থেকে বলা হয় এটি কিন্তু দুঃখজনক যে কোর্টও আমাদের কথায় চলে। ঠিক আছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি স্বাধীন বিচার ব্যবস্থা, আপনার রায় নিয়ে বিতর্ক থাকতে পারে, আপনি ভিন্ন মত থাকতেই পারে, ঠিক আছে, ভিন্ন মত থাকতে পারে না, ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু তাই বলে আপনি জুডিশিয়ারিকেও এইভাবে বারবার বলবেন আপনার পক্ষে রায় গেলেই ভালো আর যদি আপনার বিপক্ষে রায় যায় তার মানে জুডিশিয়ারি সরকার দ্বারা নিয়ন্ত্রিত, এটি কিন্তু সঠিক নয়। হ্যাঁ, এটি সঠিক নয়। সুতরাং আমরা মনে করি যে নিবন্ধনের যে বিষয়টি আছে সেটি কেউ যদি ইসিতে প্রতিকার না পায় তাহলে অবশ্যই তারা কোর্টে যেতে পারেন। আর রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে আমরা কিন্তু সকল সময়ে আওয়ামী লীগ চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বারবার এই আহ্বানটি করছেন যে আমরা চাই সকল দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হোক, এবং সেখানে বিএনপি বৃহৎ রাজনৈতিক দল বারবার ক্ষমতায় ছিলেন, সুতরাং বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই আমরা বিশ্বাস করি। কারণ বিএনপি 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে আগুন সন্ত্রাস করেছিলেন, যে জ্বালাও পোড়াও করেছিলেন, তার ফলে কিন্তু বিএনপির রাজনীতি কিন্তু পিছিয়ে গিয়েছিল। আমরা দেখেছি প্রায় দীর্ঘ সময় তারা হাইবারনেশনে চলে গিয়েছিল, তারপরে 2018 নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আপনি যদি দেখেন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সরাসরি অংশগ্রহণ করে নাই, কিন্তু তাদের যারা প্রার্থী আছেন তৈমুর আলম খন্দকার সাহেব তিনি তো স্থানীয় সরকার নির্বাচন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং বিএনপি যদি নির্বাচন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে তাহলে কিন্তু এরকম তৃণমূল বিএনপি নয়, আমি বলবো যে অনেক রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথেই কিন্তু তাদের নেতাকর্মীরা যুক্ত হয়ে যাবেন। আর আমাদের শুনুন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, আওয়ামী লীগ এই বাংলাদেশের সকল ইতিহাসের সাথে আওয়ামী লীগের ইতিহাস জড়িত। আমরা বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমরাও কিন্তু কোনো সময়ই মনে করি না যে একটি রাজনৈতিক দল থেকে মানে কিছু সংখ্যক ব্যক্তি বের হয়ে এসে তার রিপ্লেসমেন্ট হবে, এটা আওয়ামী লীগও বিশ্বাস করে না, বা আওয়ামী লীগ মানে সেই অপকৌশলের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, এবং আমাদের সেই বোধ আছে, হ্যাঁ, যে কোনো দল ভেঙে কোনো একটি পলিটিক্যাল সিস্টেম তৈরি করা যায় না।
এখানে যেটি হয়েছে যে ওনারা নিজস্ব একটি প্ল্যাটফর্ম গড়েছেন, ওনারা নিবন্ধন পেয়েছেন, এখন নির্বাচনে ওনারাও আসবেন কিনা এটা তো আর আমরা জানি না, ঠিক আছে? কিন্তু আমরা মনে করি যে রাজনীতি তার নিজস্ব গতিতে চলবে এবং নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, এবং নির্বাচনের বাইরে, সংবিধানের বাইরে যে কোনো বিকল্প ব্যবস্থার জন্য কোনো আন্দোলন কিন্তু বাংলাদেশে ফলপ্রসূ এর আগেও হয়নি, এবারও হবে না।